ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একা একা সুন্নত নফল পড়ার সময় কতটুকু স্বরে আওয়াজে তেলাওয়াত করতে হবে? চুপে চুপে তেলাওয়াত করা যা নিজের কানেও পৌঁছে না, এমন ভাবে তেলাওয়াত করা কি সুন্নাহ সম্মত? প্রথমত জানতে হবে যে কোরআন পড়া বা নামাজের যে দোয়া ও জিকির ও কোরআনের অংশ আছে যেগুলো নামাজে পড়তে হয়, সেগুলো তিন ভাগে বিভক্ত। একটা হলো জাহরি, এমন শব্দে পড়া যে সে তো নিজে শুনছে শুনছে এবং তার আশেপাশের লোকেরাও শুনতে পাচ্ছে, যেমন এখন আমি কথা বলছি আপনি শুনছেন, এটা হলো জাহরান। দ্বিতীয়টা হলো সিররি, নীরবে পড়া, তার মানে আওয়াজ বের হবে না, তবে তার জিহ্বা ও ঠোঁট উচ্চারণের সময় নড়বে। আপনি যে কোনো কথা বিনা আওয়াজে যদি বলতে চান, হ্যাঁ, কিন্তু মুখ বন্ধ করে নয়। কেমন মুখ বন্ধ করে নয়, যে মুখ বন্ধ করে আছেন, চেপে আছেন, তো আপনি কিছু তখন বলতে পারবেন না। কিন্তু আপনি আওয়াজ করছেন না, তবে আপনার ঠোঁটও নড়ছে, জিহ্বাও নড়ছে, দাঁতও নড়ছে, এটাকে বলা হয় সিররি। আর তৃতীয় নিয়ম হচ্ছে যে মনে মনে পড়া, তার মানে আপনার জিহ্বা ঠোঁট ইত্যাদি নড়বে না, মনে মনে আসছে আর আপনি একটা আয়াতের পর আরেকটা আয়াত পড়ে যাচ্ছেন। এই তৃতীয় নিয়মটা সিররি নামাজে জায়েজ নয়। দ্বিতীয় নিয়মটা জায়েজ, অর্থাৎ আপনি যখন নামাজ আদায় করবেন তখন আপনি নীরবে সেই শব্দগুলি বা কেরাত ইত্যাদিগুলি পাঠ করবেন, আপনার ঠোঁট জিহ্বা ইত্যাদি নড়াচড়া করবে উচ্চারণের সময়। এখন এই সময় যদি ফিসফিস শব্দে আওয়াজ আসে, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরকম ফিসফিস শব্দের শব্দ আসে, তো ইনশাল্লাহ এটাও জায়েজ। এখন সুন্নত নফল নামাজ বলতে আপনি কোন সুন্নত নফল নামাজ বলতে চাচ্ছেন সেটাও একটু জানার প্রয়োজন। যদি আপনি একাকী সুন্নত নফল নামাজ পড়েন, যেটা তাহাজ্জুদের নামাজ, তাতে এরকম ফিসফিস শব্দ দ্বারা, এমনকি এতটুকু শব্দ দ্বারা নামাজ আদায় করতে হবে যেটা আশেপাশের মানুষকে ডিস্টার্ব হবে না। কিন্তু যদি আপনি সুন্না মুয়াক্কাদা যেগুলো মানুষের সাথে সাথে পড়ছেন, যেমন মসজিদে ইত্যাদিতে, তাহলে সেখানে আপনি আওয়াজ বের করতে পারেন না, এমনকি ফিসফিস শব্দ আওয়াজ বের করতে পারেন না, যে যার ফলে মানুষের ওপর লোকে কষ্ট হবে। আর এটা সিররি মানে এরকম, যেমন রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে জাহরি নামাজ পড়তেন তো তেলাওয়াত শুনতেন, সিররি পড়তেন তো শুনতে পেতেন না সাহাবায়ে কেরামরা, কিন্তু মাঝে মাঝে তিনি আর ফিসফিস শব্দ দ্বারা সাহাবায়ে কেরামরা শুনেও নিতেন। তো এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মাঝের নিয়ম ছিল, সব সময় না। তাহলে ফরজ নামাজ যেগুলো সিররি, তাতেও তিনি সব সময় এমন শব্দে নামাজ পড়তেন না যেটা ফিসফিস শব্দ দ্বারা তিনি নিজে শুনতেন, সে কারণে সুন্নত নামাজের বেলাও এটা এরকমই হবে। বাকি থাকলো এই সিররি পড়া আর জাহরি পড়া, এগুলো সুন্নত বিষয়। কেউ যদি একটু ফিসফিস শব্দ পড়ে নেয় আর কেউ যদি বিনা ফিসফিস শব্দে পড়ে, ইনশাআল্লাহ দুটোই যায়।